দুপুরে পাতে যদি এই কোপ্তা কারিটা থাকে তাহলে দুটো ভাত বেশি খাওয়া হয়ে যায়। এত টেস্ট হয়েছিল রান্নাটা করেছিলাম, নিজেই করেছি, নিজেই প্রশংসা করছি, তোমরা বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বাচ্চারা এই সবজিটা একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি করে দেওয়া যায় তারাও চেটে চুটে খেয়ে নেবে। আমি এই কাঁচকলার কোপ্তা কারি এই প্রথম করলাম, কলাগুলোকে কেটে ধুয়ে একটু নুন হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখলাম, কারণ কাঁচকলার একটা কষ হয়। এবার কোপ্তা কারি করতে যা যা লাগবে, নিয়েছি কিছু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবই ছোটো চামচে এক চামচ করে। কাঁচকলাগুলোকে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, সেটা দেখালাম না, একটা দেখাবার কিছু নেই। সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নিচ্ছি, আর তার সাথে দুটো আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটা দিলে মানে কোপ্তাটা খুব সুন্দর হয়, এবং এটাকে ভালো করে চটকিয়ে একদম মিহি করে চটকাতে হবে, যাতে কোনো দানা না থাকে। চলো মেখে ফিরে আসছি। ঠিক এইভাবে সফট করে মেখে নিলাম। এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। আর যা লাগবে সেটা হলো ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, সব ভালো করে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিলাম একটু লবণ, আর একটু নিলাম চিনি, এক চামচ বেসন দিয়ে মাখিয়ে নেব, যদি আবার লাগে তাহলে আবার দেওয়া যাবে। আমার মনে হলো যে একটু নরম নরম লাগছে, তাই এক চামচ মতন ময়দা দিয়ে নিলাম, দিয়ে একটা মণ্ড তৈরি করে ফিরে আসছি। এবার একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি, আর ওই যে কাঁচকলার আলুর যে মশলা মাখাটা ওটাকে নিয়ে কিছুটা করে নিয়ে সব একই মাপে রসগোল্লার মতন করে এরকম কোপ্তা করে নিচ্ছি। সবগুলো এক সাইজ হলে দেখতে ভালো লাগে, আর যাতে না লাগে তাই ওপরে একটুকুনি থালাটার মধ্যে ময়দা লাগিয়ে নিয়েছি। এভাবে সব কটা কোপ্তা গড়ে নিলাম, দেখতে অনেকটা কাঁচা গোল্লার মতন লাগছে। যাই হোক, আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। কোপ্তাগুলোকে খুব সাবধান মতন আস্তে আস্তে করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। খুন্তিতে একটু নাড়াতে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটা কাঁটা চামচ নিলাম, তাতে আমার খুব সুবিধা হলো। বড়াগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এবার সবগুলো উঠিয়ে নেব। এভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে তুলে নিলাম, সব কটা কোপ্তা আমার ভাজা হয়ে গেল। এবার কড়াইতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু ভেজে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, এবার সব একসাথে সুন্দর করে নাড়িয়ে নেব। এবার যে শুকনো মশলাগুলো ছিল সেটা একটু জল দিয়ে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে অনেকটাই কমে এসেছে, এবার জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ কোপ্তাগুলো দিলে ঝোলটা টেনে নেবে। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম।
আর নামাবার আগে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।